বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বি ফার্স্ট সেমিস্টারের মেজর এবং মাইনর কোর্সের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও দেখো তোমাদের মেজর কোর্সে যে কোনো সাবজেক্ট থাকতে পারে পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিলোসফি যে কোনো সাবজেক্ট থাকতে পারে এবং তোমাদের মাইনর কোর্সেও যে কোনো সাবজেক্ট থাকতে পারে অর্থাৎ এক কথায় বলতে গেলে মেজর কোর্স এবং মাইনর কোর্সের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব তো বাঁকুড়া ইউনিভার্সিটির যে সম্পূর্ণ তথ্য তা হিসাবে কিন্তু তোমাদের টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষা অর্থাৎ সব মিলে পঞ্চাশ নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে তার মধ্যে দশ নম্বর থাকছে কন্টিনিউ ইভলিউশন অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি এই মূল্যায়ন একটা পরীক্ষা হবে যেখানে দশ নম্বর থাকছে আর বাকি যে চল্লিশ নম্বর সেটা হচ্ছে শেষ সেমিস্টার পরীক্ষা অর্থাৎ এই চল্লিশ নম্বরের আমাদের লিখিত পরীক্ষা হচ্ছে লিখিত পরীক্ষা চল্লিশ নম্বর দিয়ে আমাদের এই প্রথম সেমিস্টার এটা কিন্তু শেষ হবে তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য এবার বিষয় হচ্ছে এই চল্লিশ নম্বরের কোশ্চেন প্যাটার্নটা কী বড় প্রশ্ন কত নম্বরের হয়ে থাকে কতগুলো বড়ো প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন কত নম্বরের হয়ে থাকে প্রত্যেকটি এখন আমরা ডিটেলসে আলোচনা করছি দেখো তোমাদের দশ নম্বরের একটা প্রশ্ন থাকে এখান থেকে দশ নম্বর তোমাদের পকেটে পরবর্তী পাঁচ নম্বরের চারটা প্রশ্ন থাকে এখানে পাঁচ নম্বরের চারটা অর্থাৎ কুড়ি নম্বর আর দুই নম্বরের পাঁচটা প্রশ্ন করতে হয় দশ নম্বর এক্ষেত্রে দুই নম্বরের ছয়টা প্রশ্ন থাকে সেখান থেকে তোমাদের একটাকে বাদ দিয়ে যে কোনো পাঁচটার উত্তর করতে হয় তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ লিখিত চল্লিশ নম্বরের যে প্রশ্ন তার কোশ্চেন প্যাটার্ন তো সেই হিসাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে আর আমরা ইতিমধ্যেই বিভিন্ন সাজেশন তোমরা যারা যারা সিলেবাস দেখোনি সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি সাজেশন সম্পর্কে আলোচনা করেছি তোমরা লিঙ্কগুলি ডিসক্রিপশন বক্সে পাবে তোমরা সেখান থেকে দেখে নেবে তো আশা করছি তোমাদের প্রস্তুতি ভালোই হচ্ছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই